আজকের প্রশ্ন, নিদান শব্দের অর্থ রোগের কারণ, এই তথ্যটি ঠিক কি ভুল? সময় শুরু এখন। অনিন্দিতা সরকার, মুর্শিদাবাদ। আমার সাথে আছেন ডক্টর দেবব্রত সেন, আমি ওনাকে একবার দেখে নেব স্টেজে, এই উপহারটি উনি তুলে দেবেন। আপনারা সবাই ওনাকে আগেও দেখেছেন দাদাগিরির এই মঞ্চে, দাদাগিরির এই প্রোগ্রামটাকে সাপোর্ট করার জন্য আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ। হি ইজ এ ফিট পার্সন, হি ট্রেনস এভরি ডে। আমি দেখি ওনার ছবি, ওনাকে জানতে চাইবো যে নিদান শব্দের অর্থ কী। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স আমরা বলি একে পঞ্চমবেদ, এবং এটা শুরু হয়েছে আনুমানিক প্রায় 5000 বছর আগে। তখন অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলো ছিল না। তখনকার দিনে ডায়াগনোসিসটা বেশিরভাগই কিন্তু হতো সিমটোম্যাটিক, এবং সেখানেই আয়ুর্বেদের যে অথেন্টিক বিভিন্ন বই আছে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, ঠিক তেমনিভাবে একইভাবে মাধবকর, প্রখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক, তখনকার সময়ে সঠিক নিদানম বলে একটা বই লিখেছিলেন, এবং সেখানে খুব পপুলারভাবে তিনি এই সিমটোম্যাটিক সমস্যাগুলো যে কোনো অসুখের ক্ষেত্রে কী কারণে হয়, অর্থাৎ নিদান সেবন হচ্ছে রোগের কারণ, বৃষ্টিতে কেউ ভিজলো তার ঠান্ডা লাগতে পারে, এগুলোকে ক্লিনিক্যালি সুন্দরভাবে বলেছেন। এবং এটা সবচেয়ে আনন্দের কথা যে তখনকার দিনে যে সমস্ত হার্বসের যা মেডিসিনাল ভ্যালু বলা হয়েছে, আজকে কিন্তু পৃথিবীর তাবড় তাবড় বিশ্ববিদ্যালয় দাদা সেগুলোকে ক্লিনিক্যালি প্রুভেন করছে। পরম্পরা আয়ুর্বেদ কিন্তু পশ্চিমবাংলার কোণে কোণে পৌঁছেছে। জি বাংলা দাদাগিরি আর ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে আমরা যে শপথ নিই, সেই শপথ কিন্তু উনি পৌঁছে দেন পশ্চিমবাংলার জেলায়। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।